কিছু ছেলেরা এখন আবার বিদেশি বক্তাদের অস শুনছে, কথা বুঝলেন? বুঝলেন, বিদেশি বক্তাদের অস শুনছে ইউটিউবে মোবাইলে শুনে 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 শুনে। এরা আবার গিরামে 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 বড় বড় মশলা তৈরি করছে, এ হুজুর ওই বলেছে, ওই হুজুর ওই বলেছে, ও হুজুর ওই বলেছে, এই করে করে ফিতনা লাগাচ্ছে। কিছু মলি সাহেব আছে যারা এদিকে সেদিকে বিদেশ সে বিদেশ ঘুরে কিছুদিন হয়তো দেখা যাচ্ছে দুবাক আপনার কুয়েত কাতার মালয়েশিয়া আরব এই সমস্ত জায়গায় কিছুদিন কাজ করতে গেছে, সোনার কাজ করতে গেছে, বাথরুম পরিষ্কার করতে গেছে, বাড়ি এসে বলছে না তো বিবির কাছে, এই কথা আমার ভুল বলছি? রাগ করছেন আপনারা? বাথরুম পরিষ্কার করতে গেছে, দেশে ফিরে একদম পুরো কোট ফোট হাবি জাবি পরে জিন্সের প্যান্ট প্যান্ট পরে এইবারে দেখেছে আমি বড় হুজুর হয়ে গেছি। আরবে নেই, মক্কাই নেই, কাতারে নেই, দুবাই নেই, এই করে 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 একদম দুনিয়াটা জ্বসছে। তোমার বাপ চলে গেল, তোমার দাদা চলে গেল, মুরুব্বিরা চলে গেল, যে পথে সেই পথের অনুসরণ করো। কিছুদিন আগে আর একটা বক্তা বেরিয়েছিল, জানেন তো আপনারা, শুনেছেন তো? বক্তা বলছে যে আমার নবীর খেয়ে কাজ নেই, আবার ফুরফুরাই এসেছে। এই শোনেননি আপনারা? শুনেছেন না? শোনেননি? নবীর খেয়ে কাজ নেই, ফুরফুরাই এসছে, এ কথা শুনেছেন না? শোনেন, হ্যাঁ, বিরাট চেহারা হয়ে যাবে, বিরাট চেহারা, মুখে দাড়ি থাকবে, টুপি থাকবে, জুব্বা থাকবে, সব থাকবে, লুঙ্গি থাকবে, দেখে মনে হবে আসমান থেকে আল্লাহর ফারিশতা নাজিল হয়েছে, কথা বুঝছেন? কিন্তু এই একটা হাদিস বলছি, শুনেলেন? বুখারি মুসলিমের হাদিস, আমার বাপের কথা বলতে আসিনি, আর গল্প করতে মতি আর পছন্দ করে না, কথা বুঝলে? কুলুবুহুম কা কুলুবু যিব ওয়া কালামুহুম কা কালাম আল আমবিয়া ওয়া ফিলুহুম কা ফিলিল ফারায়না। কার কথা বলছি? জোরে বলবেন, নবীর কথা বলছি। কি বলছে? কুলুবুহুম কা কুলুবুজি, কিছু মানুষ হবে যাদের চেহারা দেখে মনে হবে যে তারা হলো হলো সুন্দর, মানে দেখে আখলাক আপনার আপনার চেহারা বডি দেখে লেবাস দেখে পোশাক দেখে মনে হবে হবে সুন্দর একটা লোক, এর মতন ভালো লোক আর এই দুনিয়ায় হয় না। তার পরের পরের পয়েন্টে বলা হচ্ছে ওয়া কালামুহুম কা কালাম আল আমবিয়া, যাদের কথাবার্তাটা এত মিষ্টি হবে, এত মধুর হবে, মানুষ মুগ্ধ হয়ে যাবে কথাবার্তায়। মানে নবীদের মতো মিষ্টি কথা, আম্বিয়াদের মতো মিষ্টি কথা। অফিলুহুম কাফিলিল ফারায়নার, নবী বলছে তাদের অন্তরটা হবে গর্হিত, অহংকারী বাদশা ফেরাউন নমরুদের থেকেও খারাপ। যার মন ভালো নেই সে মানুষ কিসের? এরা হলো হলো মানুষ রূপে শয়তান, এদের থেকে সাবধান। আখিরি জাবানায় তোমার তোমার সব চষে ফেল, দোয়া দরকার নেই, দোয়া করে করে মরে গেছে, তোমার বাপ মরে গেছে, দোয়া দরকার নেই। যেখানে নবী সাহাবাদের নিয়ে হাত তুলে দোয়া করেছে, বুখারীর মুসলিমের রেওয়ায়েত। আরে তুমি গন্ড মূর্খ, তোমার সঙ্গে কি তর্ক করব করব তুমি তো মূর্খ। বুখারি শরীফ তুমি চোখে দেখেছো? বুখারি শরীফ তুমি চোখে দেখেছো? উতা থেকে এক চটি কিতাব নিয়ে এসে বাংলায় লিখা নিয়ে বলছে এই হচ্ছে বুখারি শরীফ। মাথায় জুতো ভিজিয়ে মারতে হবে, বুঝলেন? বুখারি শরীফ চোখে দেখেছো? ফিতনা ছড়াচ্ছো ছড়াচ্ছো গিরামে গিরামে এসে এসে। আমার নবী বললেন দোয়া মানুষ যখন ভূমিষ্ঠ হয় তখন আল্লাহ পাক তার তাকদীরটাকে সিলেকশন করে, সে কি খাবে খাবে, কি রেজিক পাবে পাবে, কি কাজ করবে করবে, কোথায় মাউত হবে হবে, সব আমার আল্লাহ আল্লাহ তার কপালে তকদীরে লিখে দিয়েছে দিয়েছে। নবী বলছে কি বলছে? পরিবর্তন হয় না ইল্লা দোয়া, তবে তকদীরটা পরিবর্তন হয় দোয়ার বরকতে, আমার আল্লাহ তকদীরটাকেও পরিবর্তন করে দেন। জোরে বলেন,
এই জোরে বলবেন না, কপাল হয়তো খারাপ, তোমার ছেলে বেরিয়েছে বিদেশে কাজ কাম করতে, হয়তো মউত আছে, এ মউত আছে, এরকম একটা কপালে নির্ধারিত সময় হয়ে রয়েছে, তারপরেও আল্লাহ পাক আপনার আমার এই তকদিরটা দুয়ার পরিবর্তে তকদিরটাকেও পরিবর্তন করে দেন। বিদেশে যাচ্ছে, মা দোয়া যাচ্ছে, কথা বুঝছেন না, বোঝেন না, হয়তো দেখা যাচ্ছে তার বড় বিপদ রয়েছে, মায়ের দোয়াটা হয়তো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, দোয়া থেকে মুক্তি পেয়ে যাবে, তকদিরটা চেঞ্জ হয়ে গেল, বিপদ থেকে সেই ছেলেটা বেঁচে গেল। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী দয়াল নবী বসে আছে, ও জনেরা মদিনার নববী শরীফে সামনে একটা ছেলে দাঁড়িয়ে আছে, যুবক ছেলে, এত সুন্দর লাল টুকটুকে চেহারা, এ ছেলেটা মদিনার মসজিদে নববীর বাইরে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী সাহাবার ওয়াজ শুনছেন, নবী আমার ওয়াজটা বন্ধ করে দিলে, ওয়াজ বন্ধ করে দিয়ে সাহাবাদেরকে বলছেন, বাবারা ও আমার সাহাবারা, ওই যে মদিনার মসজিদে নববীর বাইরে ওই ছেলেটাকে কি দেখতে পাচ্ছো? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জি হুজুর, ওই ছেলেটাকে দেখতে পায়। আল্লাহ নবী দয়াল নবী নূর নবী জবাব দিয়েছিলেন, ও আমার সাহাবারা, ওই ছেলেটা আগামী কাল ইন্তেকাল হয়ে যাবে। গায়েব খবর নবী জানে না জানে না, ভিতরের খবর আল্লাহর খবর, খবর তাকদীরের খবর আমার নবী জানতো কি জানতো? বাবারা ওই ছেলেটা আল্লাহ পাক মওত দিয়ে দেবে, ও বাবারা যাও বাবা যাও, কেউ ছেলেটাকে ডাকো বাবা, কেউ ছেলেটাকে জিজ্ঞাসা করো, ওই ছেলেটার মনের কি কোনো শখ শান্তি আশা আকাঙ্ক্ষা আছে, যে ছেলেটা ওই ছেলেটাকে ডেকে বলো, বাবা ছেলে রে তোমার মনের শখ শান্তিটা যদি থেকে যায়, আমি নবী সাহাবীরা আমাদেরকে একটু বলে দেয়। আল্লাহ নবী সাহাবারা চলে গেলেন, ভাই ছেলে, ও নবী সাহাবী যুবক ভাই, বলেন তো দেখি আপনার মনের কোনো আশা আছে নাকি? বলে ছেলেটা বলেছিল, ও নবী বাগে সাহাবারা আমার মনে অন্য কোনো আশা নেই, তবে একটা আশা আমার মনের ভিতরে আছে, যে আশাটা হলো আমি একটা বিবাহ করতে চাই। এই যুবকদের মনে এরকম নেশা আছে না নেই কথা বলছেন না কেন? ওই ছেলেটা ওই রকম বলছে, আমার একটা বিয়ে করার আশা, কথা বুঝলে? তবে বিয়েটা হওয়ার পরে যে বিবিটা আল্লাহ পাক আমাকে দেবেন, ওই বিবির হাতের রুটি ও হালুয়া তৈরি করে আমাকে খাওয়াবে, এটা হলো আমার জীবনের প্রথম শখ। বিয়ে করে নিয়ে আসবে, ঘরে নিয়ে আসবে, আসার পরে এই শুনছো তো আমার কথা নাকি? বিয়ে হয়ে যাবে, আমার বাড়িতে আসবে, এবারে ওই বিবির হাতের রুটি আর হালুয়া তৈরি করবে, ওইটাই হচ্ছে খাওয়া। নবীর কাছে খবর গেল, আল্লাহ নবী দয়াল নবী নূর নবী হুজুর আমার মদিনার নববীতে বসে আছে, সাহাবারা গিয়ে আমার নবীকে খবরটা দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবা যুবক ছেলে একটা মনে আশা করেছে, ওই ছেলেটা তো কালকে মারা যাবে, ইন্তেকাল হয়ে যাবে, আল্লাহ পাকে দিদারে চলে যাবে, ওই ছেলেটা একটা বড় আশা করেছে। নবী আমার জবাব দিলেন, বাবারা কি আশা করেছে বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার ছেলে আপনার সাহাবা যুবক ছেলে বলে দিয়েছে, ওর একটা মনে আশা, সেটা হলো একটা বিবাহ করবে। নবীর অর্ডার হয়ে গেল, ও আমার সাহাবারা যাও বাবা যাও,
মনের আশা রেখে আকাঙ্ক্ষা রেখে দুনিয়া থেকে বিদায় নিয়ে পর্দা নিয়ে চলে যাবে, এটা আমি রসুল মেনে নিতে পারি না। যাও বাবা চলে যাও, ওই ছেলেটার জন্য একটা মেয়ে দেখো বাবা, তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দাও বাবা। সাহাবা হুজুরেরা একটা মেয়ে দেখলেন, ছেলেটার বিবাহ দেওয়া হলো, ঘরে আনা হলো, বিবিকে অর্ডার করা হলো, যাও হালুয়া রুটি বানিয়ে ফেলো। ও যুবকের আব্বারা তরুণেরা, ছেলেটা বিবিটাকে বলে দিল যে রুটি আর হালুয়াটা বানিয়ে দাও। রুটি হালুয়া আনা হলো, এমন সময়ে বাড়ির গেটের সামনে একটা মুসাফির এসে হাজির হয়ে গেল। মুসাফির যার স্টেশন নেই, কোথায় থাকবে, কোথায় খাবে, কোথায় যাবে, কিনারা নেই, বুঝছেন না, বোঝেন না, মুসাফির 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 এসে বলতে লেগেছে, বাবা রে আজ কয়েকদিন ধরে ভুকা অবস্থায় আছি, না খেতে পেয়ে করে করে ঘুরে ঘুরে বেড়াই, বাবা রে কিছু যদি দাও তাহলে আমার জানটা বড় ঠান্ডা হয়ে যাবে। ছেলেটা একটা রুটি নিয়ে ওই মুসাফিরের হাতে দিলে, মুসাফির রুটিটা খেয়ে আল্লাহ দরবারে দুটো হাত তুলে দুয়া খানা করতে লাগলে। একটা রুটি শেষ হয়ে গেল, আবার মুসাফির বলতে লাগলো, বাবারে আজ কয়েকদিন খাওয়া হয় না বাবা, আবার একটা রুটি যদি আমাকে দিতেন তাহলে আমার পেটের জ্বালাটা নিবারণ করে নিতাম। ও বাপজনেরা, ছেলেটাকে আবার একটা মুসাফির মুসাফিরকে আবার একটা রুটি দেওয়া হলো, মুসাফির রুটিটা খেয়ে আবার দোয়া চাইতে লাগলেন। পরে কোনে আবার একটা রুটি চাইতে লাগলে, ছেলেটার রুটি যে বাড়িতে রুটিগুলো বানানো হয়েছিল ওই রুটিগুলো সব শেষ হয়ে গিয়েছে। চান ভর্তি করে খেয়ে পানি খেয়ে কি করছে, দোয়া করছে, কাত কাছে কাত কাছে খোদার কাছে, আল্লাহ এ বাড়ির প্রত্যেকের হায়াত কে আল্লাহ আপনি দারাজ করুন। জোরে বলবেন না, বলবেন না, আর জোরে বলা যাবে না, দারাজ করে দিন, সংসারের উন্নতি দিন, আসমান থেকে আল্লাহ রুজির দরওয়াজা খুলে দিন। জোরে বলেন, জোরে বলেন। আচ্ছা বলেন, একটা ফকির আসলে এরকম দোয়া চাই না, চাই না, চাই না, বলে না, বলে না, বলে না, মাদ্রাসা থেকে দান তুলতে আসলে বলে না, বলে না, মুসাফির দোয়া চেয়েছে, হয়ে গেল, হয়ে গেল, ছেলেটার ছেলেটার হায়াত কে আমার আল্লাহ আল্লাহ তকদিরটাকে পরিবর্তন করে দিয়েছে। জোরে বলে, জোরে বলে। পরের দিন সকালবেলা মদিনা নববী শরীফের গেটের বাইরে আবার ছেলেটা দাঁড়িয়ে আছে, আল্লাহ নবী সাহাবা আমার নবী পাকে জবান থেকে নূরের জবান থেকে ওয়াজ শুনছে, ওয়াজ শুনতে শুনতে একজন সাহাবি সাহস করে দাঁড়িয়ে গেলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না, হুজুর বিয়াদবি মাফ করে দিন, গুস্তাখি ক্ষমা করে দিন। ও বাবা সাহাবি কি হয়েছে বাবা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি আপনার সাহাবা আপনার উপরে বিয়াদবি করে ফেলেছি, তবে একটা কথা আপনি যে বলেছিলেন কালকে ওই যে ছেলেটা মারা যাবে, হুজুর ওই দেখুন ছেলেটা আবার মদিনার মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে রয়েছে। ও ভাইয়ানেরা, আল্লাহ নবী দয়াল নবী নূর নবী কি জবাব কানা দিয়েছিলেন বাবা, ও আমার সাহাবি শুনে রেখে দাও বাবা, ওই ছেলেটার মাউতটা নির্ধারিত হয়ে যাবে ঠিক এমন সময়ে, ওর তার ওসিলা হলো, ওসিলা ওসিলা তার যে একটা ওসিলা তৈরি হয়ে গিয়েছে যে ওই লোকটা কিভাবে মারা যাবে। ও আমার সাহাবি রে বাবারা শুনে রেখে দাও, আল্লাহ পাক এমন ওসিলা বানিয়ে দিয়েছিলেন ও যে জায়গাটা ঘুমাতে যায় ওই ঘুমানোর জায়গাতে একটা বড় বিচে মারা গেছে। কি মারা গেল, বিচে, বিচে,
বিছে কামড়ালে মারা যাই তো নাকি যাই না যাই না যাও চলে যাও চলে যাও গিয়ে দেখে এসো যেখানে ও শুই ওই বিছানার ওখানে একটা বিছে মারা গেছে ও আমার সাবরা বাবারা আল্লাহ পাক যখন মুসাফির তা দুয়াখানা চেয়েছিলেন আল্লাহ পাক মুসাফিরের দুয়ার বরকতে ওই ছেলেটার মাওয়াতকে আমার আল্লাহ তকদিরটাকে চেঞ্জ করে দিয়েছে বাবারে ওই ছেলেটার মাওয়াতটা বিছে ওসিলা বিছেটা রাতে ঘুমাতে যাবে বিছাটা ওকে দংশন করে দেবে আর যখনই কামড়ে দেবে ওই ওসিলা করে আল্লাহ পাক তাকে টেকে নেবেন কিন্তু মুসাফির যখন দোয়া চেয়েছেন আল্লাহ পাকের দরবারে ওই দোয়াটা কবুল হয়ে গিয়েছে ওই জন্য আল্লাহ পাক ওই ছেলেটার হায়াত আল্লাহ দারাজ করে দিয়েছেন আর বিছেটাকে আমার আল্লাহ মওত দিয়ে দিয়েছে নবী মুসা আল্লাহর কাছে বলতে লাগলে ও রব্বি আল্লাহ কি শর্ত আপনি আমি কি আমাকে বলে দেন আমি আপনার হাবিব আমি আপনার নবী মুসা আমি শয়তানকে গিয়ে বলে দেব আল্লাহ পাক বলেছিলেন ও নবী মুসা রে যান চলে যান চলে যান ইবলিসকে বলে দেন ইবলিস তো আদমের জীবদ্দশাতে সিজদা করেনি এই জন্য আমি আল্লাহ ওকে অর্ডার করলাম ওকে আদমের কবরে গিয়ে সিজদা করতে হবে আদমের কবরে যেতে হবে আদমের কবরে গিয়ে যদি ও সিজদা দিতে পারে আমি আল্লাহ ওর জীবনের গুনাহকে মাফ করে দেব জোরে বলে যার মনে অহংকার আছে সে অহংকার চট করে নষ্ট হয় বলেন বলেন কিছু লোক আছে দেখেন না মাটিতে পা দেয় না অহংকার টাকার গরম অর্থের গরম জমির গরম গরম সৌন্দর্যের গরম কি গো থাকবে তো পেতো চিরস্থায়ী থাকবে 60 বছর পরে তো তোমার চামড়া আস্তে আস্তে গুটানো আরম্ভ হয়েছে 70 বছরে পা দিয়েছো বিবিও মানে না ছেলেও মানে না নাতিপুতিও দাম দেয় না দেবে না দেবে না তুমি করেছো চাও তোমার প্রতিফল তাই হবে না হবে না কায়ামত পর্যন্ত চেষ্টা করে আর হবে না বাবা যা করার খাটা তুমি খেয়ে ফেলেছো আর তুমি সামলাতে পারবে না মুসা নবী আল্লাহর দরবার থেকে চলে আসলেন ও বাবজানেরা ইবলিস চলে আসলো ও নবী মুসা কালিমুল্লাহ আল্লাহ কি আমার দোয়াটা মঞ্জুর করেছে ও ইবলিস আল্লাহ পাক আপনার দোয়াটা কবুল করে নিয়েছে তবে একটা শর্ত দিয়েছে যে নবী আদম সাফিউল্লাহর মাজারে চলে যান ওখানে গিয়ে আদম সাফিউল্লাহর মাজারে সিজদাটা দিয়ে দেন যদি আদম সাফিউল্লাহকে মাজারে সিজদাটা দিতে পারেন আল্লাহ পাক আপনার জীবনের সমস্ত গুনাহগুলোকে আমার আল্লাহ আপনাকে মাফ করে দেবে ইবলিস বলেছিল ও নবী মুসা রে এবারেই তো গন্ডগোল হয়ে গেল কেন আদমের জীবদ্দশাতে আমাকে বলা হয়েছিল সিজদা করতে স্ট্রাকচার তৈরি করা হয়েছিল রুহুটা ফুকে দেওয়া হয়েছিল সামনেতে আমাকে সিজদা করতে বলা হয়েছিল ওর জীবদ্দশাতে আমি ইবলিস যখন সিজদা করতে পারি না আজকে ইন্তেকালের পরে মওতের পরে ওর কবরে কিভাবে আমি সিজদা করব ও তো মরা নবী এই জন্য আমি ওকে সিজদা করতে পারবো না আজকে দিনে ইবলিসের ছদ্মবেশে কিছু লোক আছে গিরামে গিরামে ঘোরে এরা বলে নবী মাটির তৈরি এরা বলে মানুষ মরে গেছে এদের কোনো জান নেই এরা মরে গেছে মাটির সঙ্গে মিশে গেছে তাহলে ইবলিসের কথার মধ্যে আর আখিরি জবান আর ইবলিসের অনুগামীর মধ্যে পার্থক্য কি আছে বলে কথা বুঝছেন না বোঝেন না
আগে যা হওয়ার হয়ে গেছে তো মরে গেছে। বড় বড় মোবাইল দেখেছো, খারাপ কাজেও লাগে ভালো কাজেও লাগে, বুঝলেন? বাড়ি বাড়ি এরকম একটা সব বড় বড় এরকম মেশিন আছে, কথা বুঝলেন? বিদেশি বক্তার ওয়াজ শুনছে, নাটক শুনছে, এই করে 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 মোটামুটি শেষ। কোথা থেকে একটা বক্তার ওয়াজ শুনে নিল, বললো ওই বাপের কবর আজ জিয়ারাত করা যাবে না, তুমি মরে যাবে, কবরে শুকনো কাঠের মতন পড়ে থাকবে, আর ফিরে তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার নাতি, তোমার পুতি আর কেউ দেখবে না। সেই জবানাটা এসে যাচ্ছে। আগে মোবাইল ছিল না, মানুষের যোগাযোগ ছিল না, ল্যাপটপ ছিল না, মানুষের যোগাযোগ ছিল না, কিন্তু এরকম বিরোধিতাও ছিল। কথা বলেন, কারণ সিলসিলা এই দাদা হুজুরের সিলসিলা না, সিলসিলাটা আমার নবীর সিলসিলা। জোরে বলে বলে, জোরে বলবেন না, সুবহানাল্লাহ। হ্যাঁ, নবী হাজির, নবী নাজির, এই জিনিসগুলো আগে মনে বিশ্বাস করতে হবে, তবেই তো আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন। নামাজ পড়ে পড়েননি, আপনার গুনাহ হয়েছে, কাবিরা গুনাহ হয়েছে, হুকুকুল্লাহর ইবাদতটা আপনি ফাঁকি দিয়েছেন, হুকুকুল্লাহ হকুল্লাহর হকুল ইবাদ, আল্লাহর হককে মিস করেছেন। আল্লাহ চাইলে তোমাকে মাফ করে দিতে পারে কি পারে না? পারে না। হ্যাঁ, সারা জীবন 30 বছরের নামাজ কাজা করেছে, 40 বছর কাজা করে মসজিদে গিয়ে বড় জামা পরে আমার মতন আর বড় হুজুর আর কেউ না, ফতোয়া ওর মুখ দিয়ে বেরোচ্ছে। ফতোয়া কোথায় পাওয়া যায়? চায়ের দোকানে গেলে ফতোয়া পাওয়া যায়। মুক্তি কোথায় পাওয়া যায়? মাদ্রাসায় আর পড়তে হবে না, চলে যান চায়ের দোকানে, বড় বড় মুক্তি বসে আছে, বুঝলেন? তাহলে এদের থেকে বাঁচতে গেলে মনে করবেন যে এটা হলো ফিতনার মধ্যে গ্রাস করে ফেলছে। আখিরি জামানায় নবী বললেন, শুনে রেখে দাও বাবেরা, আমার নবী বলেছিলেন ওয়াক্সিরুল জিয়ে শরাবুল খামার, মদ্যপানটা বেড়ে যাবে বাবা, তবে মদের নামটা মদ থাকবে না, বিভিন্ন লেভেল দিয়ে তার নামটাকে চেঞ্জ করে দেওয়া হবে। এই মদের নামটা পাল্টে দিয়ে মানুষের কাছে প্রচার চালানো হবে যে ওটা কিন্তু মদ নয়, ওটা হলো ফলের জুস। এই রকম করে করে আখিরি জামানায় তোমার ছেলেদের মেয়েদেরকে আস্তে আস্তে করে গ্রাস করে ফেলছে। ও বান্দারা, মদ এমন একটা জিনিস শরীয়তের উপরে আমার আল্লাহ হারাম করে দিয়েছে, হারাম করেছে, অবৈধ করে দিয়েছেন। মদ এমন একটা জিনিস, 10টা কারণ আছে, অন্য হাদিসের মধ্যে এসেছে, মদের দিকে যদি কেউ ইশারা করে ওটাও হারাম, মদের দিকে যদি কেউ ইঙ্গিত করে ওটাও হারাম, মদকে যদি কেউ আনার জন্য কাউকে দেওয়ার জন্য অনুমোদন করে ওটাও হলো হারাম, মদটা নিজে খাইনি অপরকে ঢেলে দিয়েছে ওটাও হলো হারাম। ওই দিকে বাজারে যাচ্ছিল, হঠাৎ করে বন্ধু ডেকে বলল বাজারে যাচ্ছি, আমারে এই জিনিসটা এনে দে, মদটা এনে দে, ওই আনাটাও হারাম। ও ভাইজানেরা, শুনে রেখে দেন বাবা, এমন একটা সময় পড়ে গিয়েছে, গ্রামে 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 পাড়ায় পাড়ায় কিছু ছেলেরা হোটেল ম্যানেজমেন্টে কাজ করে, শতকরা বাইরের হোটেলগুলোতে 100-র মধ্যে 98টা হোটেলে মদ 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 করে, আপনার মদ ছাড়া কোনো হোটেল চলে না। আমি বলে যাচ্ছি।